আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমি তোমাদের সাথে আছি জান্নাতুন আক্তার, শ্রী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম। আমি আজ তোমাদের ক্লাস সেভেনের চতুর্থ বিষয় শ্বসন সম্পর্কিত চ্যাপ্টারটি তোমাদেরকে পড়াবো। শ্বসন বলতে আমরা কি বুঝি বলো তো? আমরা কি করছি প্রতিনিয়ত? আমরা প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করছি এবং বাতাসে কি করছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। তো এই অক্সিজেন গ্রহণ নেওয়ার এবং আমাদের কার্বন ডাইঅক্সাইড ছাড়ার মধ্যে দেহের মধ্যে একটা কি হচ্ছে, একটা কাজ হচ্ছে। এই কাজটা কি, আমাদের দেহে শক্তি উৎপন্ন হচ্ছে। এই শক্তি দিয়ে আমরা কি করছি, এই শক্তি দিয়ে আমরা আমাদের পাত্রে কাজকর্ম করতে পারছি, তোমরা খেলতে পারছো, আমরা যে কোনো ধরনের শারীরিক কাজকর্ম, চলাফেরা, যে কোনো কাজ করার জন্য যে শক্তিটা পাই সেটা আমরা এইভাবেই পেয়ে থাকি। এটা কিভাবে করে, আমরা যখন খাদ্য গ্রহণ করি সেই খাদ্যের সাথে অক্সিজেনটা কি করে, আমরা যে অক্সিজেন গ্রহণ করছি সেই অক্সিজেনটার সাথে তোমার বিভিন্ন এনজাইমের সহায়তায় খাদ্যটা কি হয়, জারিত হয়ে যায়, ফলেই উৎপন্ন হয়। কি উৎপন্ন হয়? শক্তি উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তারপর পানি উৎপন্ন হয়। ঠিক আছে, এই হচ্ছে তোমার শ্বসন প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় দেখো, তোমাদের বইয়ে যে শ্বসনের যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা দেখো, সেটা হচ্ছে কি, শ্বসন বলতে কি বোঝায়? শ্বসন হচ্ছে যে জৈব রাসায়নিক প্রক্রিয়া জীব কোষস্থ খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থিত রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপশক্তি রূপান্তরিত ও মুক্ত করে এবং ফলশ্রুতিতে কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন হয়, তাকে শ্বসন বলে। বিক্রিয়াটা কিরকম দেখো একটু, অক্সিজেন, এই যে আমরা অক্সিজেন গ্রহণ করছি, অক্সিজেন, এই অক্সিজেনের সাথে কি হচ্ছে, গ্লুকোজ, আমরা যে খাবার খাচ্ছি এই খাবার গ্লুকোজ, এই অক্সিজেনের সাথে এই গ্লুকোজ কি হচ্ছে, বিক্রিয়া হচ্ছে কিভাবে, একটা এনজাইমের সহায়তায়। এনজাইমটা কি, তোমরা পরের ক্লাসে তোমরা সেই সম্বন্ধে জানবে, এখন শুধু এনজাইমটা মনে রাখো, অক্সিজেন প্লাস গ্লুকোজ এবং এই এই দুটা এনজাইমের সহায়তায় কি করে, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি উৎপন্ন করে। তো এই শক্তি দিয়ে আমরা কি করে সব ধরনের কাজ করি, এই হচ্ছে তোমার শ্বসন। এই শ্বসন, এখন এই শ্বসন বিভিন্ন জীবদেহের বিভিন্ন জীব জগতে শ্বসন প্রক্রিয়া বিভিন্ন রকম, বুঝতে পেরেছ? যেমন উদ্ভিদের ক্ষেত্রে শ্বসন প্রক্রিয়াটা একরকম, এরপর প্রাণীর ক্ষেত্রে শ্বসন প্রক্রিয়াটা কি, আরেক রকম। ওরা তো আমাদের মতো শ্বসন প্রক্রিয়া না, ওদের শ্বসন অঙ্গটা অন্য প্রক্রিয়ায় হয়। সেটা কিরকম দেখো, সেটা হচ্ছে উদ্ভিদের শ্বসন, উদ্ভিদের শ্বসন অঙ্গটা দেখো, উদ্ভিদের মধ্যে কি করে, উদ্ভিদ উদ্ভিদের মধ্যে পাতা, পাতা দেখেছো না তোমরা, পাতার মধ্যে কি থাকে, বিভিন্ন উদ্ভিদের পাতার মধ্যে স্টোমাটা থাকে, যখন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখা হয় ক্ষুদ্র ক্ষুদ্র, ওই স্টোমাটার সাহায্যে ওরা কি করে, বায়ু থেকে তোমার গ্রহণ করে, বায়ু গ্রহণ করে। এরপর কিছু কিছু আবার উদ্ভিদ আছে, ওরা কাণ্ডের সাহায্যে তোমার, কাণ্ড সাহায্যে তোমার বায়ু গ্রহণ করে। এই কাণ্ডের মধ্যে কি থাকে, লেন্টিসেল থাকে, ওই লেন্টিসেলের সহায়তা কি করে, অক্সিজেন গ্রহণ করে। এরপর জলজ উদ্ভিদ, যেমন জলজ উদ্ভিদ কি আছে, জলজ উদ্ভিদ কচুরিপানা আছে, পদ্ম আছে, এই সমস্ত উদ্ভিদগুলো কি করে, ওরা দেহতলের সাহায্যে পরিবেশ থেকে বায়ু গ্রহণ করে। এই হচ্ছে তোমার উদ্ভিদের শ্বসন অঙ্গ। প্রাণীর ক্ষেত্রে আবার কি অবস্থা, প্রাণীর ক্ষেত্রে দেখো, যেগুলো নিম্ন শ্রেণীর প্রাণী, যেমন ঘাস ফড়িং, ঘাস ফড়িং আছে, তারপরে বিভিন্ন তেলাপোকা, ছোট ছোট প্রাণী, ওরা নিম্ন শ্রেণীর, ওরা কি করে, ট্রাকিয়া, ওদের এক ধরনের অঙ্গ আছে ট্রাকিয়া, ওটার মাধ্যমে ওরা বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে। এরপর কেঁচো জাতীয় যে প্রাণীগুলি আছে ওগুলা শরীরের ত্বকের সাহায্যে শ্বাস গ্রহণ করে। এরপর মাছ, ব্যাঙাচি, তোমরা জানো এরা কি কিভাবে, কিসের সাহায্যে, এরা হচ্ছে ফুলকার সাহায্যে তোমার তাদের শ্বাসকার্য চালায়। এরপর স্থলজ মেরুদণ্ড প্রাণী, যেমন মানুষ, তারপরে আছে বাঘ, সিংহ, ঘোড়া, এগুলা কি করে, ফুসফুসের সাহায্যে তোমার তাদের শ্বসন কার্য সম্পন্ন করে। তাহলে আমরা এখানে কি জানলাম তোমরা এই পাঠে, দেখো পার্ট 1 নাম্বার এবং পার্ট 2 থেকে আমরা জানলাম হচ্ছে শ্বসন কি, শ্বসনের ফলে কিভাবে শক্তি উৎপন্ন হয় এটা জানলাম, এবং উদ্ভিদ এবং প্রাণী কিসের মাধ্যমে, কিভাবে তারা শ্বসন কার্যটা সম্পন্ন করে সেটা আমরা জানলাম। ঠিক আছে, তাহলে পার্ট 1 ও 2 থেকে আমরা এটাই শিখলাম। এখন আমরা নেক্সট যাব হচ্ছে
যে এই যে শ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয়, কিভাবে শক্তি উৎপন্ন হয় সেটা আমরা জানবো তোমার এই একটা পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে? ওকে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা দেখি যে শ্বসনকালে যে শক্তি উৎপন্ন হয় সেটা আমরা কিভাবে প্রমাণ করব। তোমাদের বইতে আছে দেখো চিত্র 4.1 ছোলাবীজ শ্বসনের পরীক্ষা। এই পরীক্ষাটা তোমরা একটু দেখো, এখানে পরীক্ষার মধ্যে কি নেওয়া হয়েছে, প্রথমে দেখো উপকরণগুলো কি কি, দুটো থার্মোমিটার নিয়েছে, দুটো থার্মো ফ্লাক্স নিয়েছে, এরপরে কি কি নিলাম এখানে দেখো, থার্মো আছে একটা তোমার থার্মোফ্লাক্সের মধ্যে কিছু অঙ্কুরিত ছোলা বীজ নেওয়া হলো, এরপর আরেকটার মধ্যে নেওয়া হলো সিদ্ধ ছোলা। তো এর ফলে কি হবে দেখো, আমরা দুটা যখন থার্মোমিটারটা দুটা দুই টাইপের যখন ছোলার মধ্যে রাখবো, কিছুক্ষণ রাখার পরে দেখা যাবে যে তোমার যেখানে অঙ্কুরিত ছিল ওই থার্মোমিটারের পারদে তাপমাত্রা কি হয়েছে, বেড়ে গেছে, এবং সিদ্ধ চোলায় যে থার্মোমিটার আছে ওটার পারদ কি হয়নি, বাড়েনি, থার্মোমিটারের তাপমাত্রাটা বাড়েনি। তাহলে এই পরীক্ষার মাধ্যমে আমরা বলতে পারি যে অঙ্কুরিত ছত্রের মধ্যে কি হয়েছে, শ্বসন কার্যটা সম্পন্ন হয়েছে। শ্বসন কার্যটা সম্পন্ন হওয়ার ফলে ওখানে তাপমাত্রা বেড়েছে এবং থার্মোমিটারের পারদের পরিবর্তন হয়েছে। তাহলে এই ছোলাবীজ শ্বসন পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারলাম যে শ্বসনের ফলে কি উৎপন্ন হয়, শক্তি উৎপন্ন হয়। এখন দেখো, এখন আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানব দেহে আমরা কিভাবে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে আমরা নিঃশ্বাস প্রশ্বাসটা নিই এবং নিঃশ্বাস ছাড়ি। দেখো এটার জন্য কি কি আমাদের অঙ্গ কাজ করছে সেটা আমরা একটু দেখি। দেখো এখানে মানব দেহে শ্বসন তন্ত্র, এই মানব দেহের শ্বসন তন্ত্রের জন্য দেখো প্রথমে আমাদের কি আছে, নাসারন্ধ্র। প্রথমে নাসারন্ধ্রটা কি, তোমার নাকের সম্মুখ ভাগে যে ত্রিকোণাকার একটা গহ্বর রয়েছে সেটা হচ্ছে তোমার নাসারন্ধ্র। এটার মাধ্যমে আমরা কি করি, বায়ু বায়ু নিচে অক্সিজেন গ্রহণ করি। এরপর আছে নাসা গলবিল, নাসা গলবিলটা নাসা পথের শেষ অংশ যা গলবিলের সাথে মিশেছে, গলবিল পথে শ্বাসনালীতে বাতাস প্রবেশ করে। এই নাসারন্ধ্রের পরের পরে যে প্রান্তটা আছে শেষ প্রান্ত সেটা হচ্ছে গলবিল। এই গলবিলের পরে যেটা কি শ্বাসনালীতে প্রবেশ করে, গলবিলের পথে শ্বাসনালীতে বাতাসটা এই পথে প্রবেশ করে। এরপর আছে স্বরযন্ত্র, এই দেখো স্বরযন্ত্র, এর মাধ্যমে কি হয় তোমার আমাদের শব্দ সৃষ্টি হয়, আমরা যে কথা বলি সেই কথা বলি কথাটা কোত্থেকে সৃষ্টি হয়, সেই স্বরযন্ত্রের মাধ্যমেই সৃষ্টি হয়, এটা গলার একটা উঁচু অংশ। এরপর আছে শ্বাসনালী, শ্বাসনালীটা কি দেখো, বাতাস যাওয়ার জন্য একটা শ্বাসনালী থাকে, এই শ্বাসনালীটাকে বলা হয় ট্রাকিয়া। এর মাধ্যমে বায়ু ফুসফুসে প্রবেশ করে, এর মাধ্যমে বায়ু কি করে, ফুসফুসে প্রবেশ করে। এরপরে আছে দেখো ক্রোমা শাখা বা ব্রঙ্কাস, শ্বাসনালী ফুসফুসে এসে ডান ও বাম দুই শাখায় বিভক্ত হয়ে ডান ও বাম ফুসফুসে প্রবেশ করে। এই যে বাতাস এখানে প্রবেশ করছে এই হৃৎপিণ্ডের দুপাশে, এখানে কি করছে, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, দুই ভাগে বিভক্ত হয়ে ফুসফুসের মধ্যে বাতাসটা প্রবেশ করছে। এখন দেখো এরপর আমরা আরেকটু আরো বিবরণ আছে ওগুলো তার একটু জানো, তোমরা দেখো বিবরণ গুলা তোমাদের বইতেই দেওয়া আছে, সেটা হচ্ছে পার্ট 3, তিনের বিবরণ গুলো তোমরা একটু দেখো। এখানে যদি লেখা নাও বোঝা যায় তোমরা বইটা সামনে রাখো, তাহলে আশা করছি তোমরা চিত্রের সাথে মিলিয়ে তোমরা বুঝতে পারবে। দেখো ডান ও বাম ফুসফুসে প্রবেশ করছে, এদেরকে ডান ও বাম ব্রঙ্কাই বলে, এক বচনে বলে এদেরকে ব্রঙ্কাস। ফুসফুসে প্রবেশ করে এরা অসংখ্য শাখা প্রশাখায়, এরা অসংখ্য কি করে, শাখা প্রশাখায় বিভক্ত হয়, এদেরকে ব্রঙ্কিউল বলে। এরপর আসে ফুসফুস, ফুসফুসে হৃৎপিণ্ডের দুই পাশে অবস্থিত স্পঞ্জের মতো নরম ও কোমল অঙ্গ, ফুসফুস দুই ভাঁজ বিশিষ্ট পিসলা ফ্লুরা নামক কি থাকে, পর্দা থাকে, এই যে ফ্লুরা নামক
একটা পর্দা থাকে, এটা পিসলা জাতীয়, যার ফলে কি হয় না তোমার এই ফুসফুসটা কি কোনো কিছুর সাথে লেগে যায় না। হ্যাঁ, এটা একটু পিসলা জাতীয় পদার্থ দ্বারা তোমার থাকে। এরপরে দেখো এইটার নিচে কি থাকে, মধ্যচ্ছেদা, এই অংশটা হচ্ছে মধ্যচ্ছেদা। এটা কি করে তোমার বক্ষ গহ্বর এবং উদর গহ্বর থেকে পৃথক করে রেখেছে, মানে যার ফলে আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি, শ্বাস প্রশ্বাসের অঙ্গগুলা এবং পরিপাকতন্ত্র, হ্যাঁ, যে শরীরের যে বক্ষযন্ত্র এবং নিচে যে পরিপাকতন্ত্র, এই মধ্যচ্ছেদটা কি করে, মধ্যচ্ছেদটা এটাকে আলাদা করে রাখে, যার ফলে একটার সাথে একটা মিশে না বা ঘর্ষণ খায় না। এর ফলে এটার কাজটা কি, এটাকে ইংরেজিতে বলে ডায়াফ্রাম। অক্সিজেনের গ্রহণের সময় কি হয়, বুকটা আমাদের ফুলে উঠে, আবার নিঃশ্বাস ছাড়ার সময় বুকটা সংকুচিত হয়। এই কাজটা করে তোমার মধ্যচ্ছেদা। তাহলে তোমরা বাসায় এই পার্ট 1, 2, 3 এটা তোমরা বাসায় ভালো করে পড়বে, এবং এখান থেকে তোমরা শক্তি উৎপন্ন হওয়ার প্রমাণ এবং আমাদের কিভাবে শ্বাস প্রশ্বাস চালিত করি, এই দুইটা তোমরা বাড়ির কাজ করবে এবং এটা পড়া থাকবে। ঠিক আছে, তোমরা ভালো থাকবে, সবাই সবার শারীরিক সুস্থতা কামনা করি, সবাইকে ধন্যবাদ।